মানুষ একবারের জন্য যদি সে চেষ্টা করে তাহলে সে নিজে বাইরে যে কাজগুলো করছে যে কর্মগুলো করছে সেগুলোকে তো অন্য মানুষের থেকে লুকিয়ে নেবে, কাউকে জানতেই দেবে না যে সে কী করছে। মানুষ অনেক সময় এই গুণটির উপরে বেশি ধ্যান দেয় যে আমি যেগুলো করছি যেগুলো অন্য মানুষ না জানলেই ভালো, আমি যে কাজগুলো করছি সেটার মধ্যে অনেকগুলোর জন্যই হয়তো এই বাইরের মানুষগুলো আমাকে জাজ করবে যে এই মানুষটি এই রকম এই মানুষটি ওই রকম। তার জন্যই এটা বড় ভালো হবে যে আমি যে কর্মগুলো করছি অন্য দুনিয়ার জন্য সেটা খারাপ হতে পারে, অন্য মানুষ অনেক কিছু বলতে পারে, আমি সেই জিনিসগুলোকে লুকিয়ে রাখবো, অন্য মানুষকে বলবো না। একবারের জন্য এই চেষ্টা করতে পারে, একবারের জন্য সে সফলও হতে পারে এবং বারবার এই জীবনে সে সফল হতেই পারে। যতক্ষণ না তার মৃত্যু হচ্ছে সে অনেক কিছু জিনিস লুকিয়ে নিতে পারে, কিন্তু একটি মানুষ নিজের থেকে সেই জিনিসগুলোকে তো লুকাতে পারবে না। বাইরের কর্মকে তুমি লুকিয়ে নাও এই দুনিয়ার থেকে চলবে, কিন্তু নিজের কর্মগুলোকে নিজের থেকেই কী করে লুকাবে? বাবা লোকনাথ বলছেন কি যে মানুষের কাছে এই ক্ষমতা আছে যে নিজে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের অন্তরে দেখে এটা বলতে পারে যে আমার এই কর্ম এই কৃত্যটি আমাকে বড় কষ্ট দিচ্ছে, আমি জানি যে এটা আমার জন্য ভালো নয়, আর আমি এইবার থেকে এই জিনিসের উপরে কাজ করার জন্য প্রস্তুত হলাম, এই কাজ আমি করব, এটাকে আমি ঠিক করেই ছাড়ব। ভগবানের পথে যাওয়ার জন্য, ভগবানের দর্শন নেওয়ার জন্য, জীবনে সফল হওয়ার জন্য, জীবনে ভগবানের কৃপা পাওয়ার জন্য, ভগবানের থেকে সব আদর নেওয়ার জন্য প্রথমে তো নিজের খারাপ পাঠপূর্জাগুলোকে ঠিক করতে হবে, আর সেটার জন্য দম থাকা বড় দরকার যে হ্যাঁ আমার মধ্যে এই খারাপ জিনিসটি আছে আর এটাকে আমি সুধার করব। আজকে একটা ভিডিও আমি সকালে দিয়েছিলাম যেখানে আমি বলেছিলাম যে এই যে পাঁচ দিন আছে দুর্গা পুজোতে, এই পাঁচ দিনে তুমি কী এরকম কাজ করতে পারো যেটার থেকে তুমি যে চাওয়া পাওয়াগুলো করেছো সেগুলোও পূর্ণ হবে আর তুমিও জীবনে কিছুটা এগিয়ে যাবে নিজের আধ্যাত্মের পথে। এই জিনিসটি শেখার বড় প্রয়োজন আছে। মানুষ বলে যে না আমি দুনিয়াতে এত রমে গেছি যে আমি নিজের সাথে কথা বলতেই ছেড়ে দিয়েছি, এরকম করলে চলবে না। দুনিয়াতে যা কাজ করছেন করুন, দুনিয়াতে যদি একটা মানুষের উপরে আপনি সারা জীবন রাগ করেছেন করুন, কিন্তু নিজের অন্তরে একবার দেখে বলুন যে আপনার রাগটা কেন হচ্ছে, এই রাগের উপরে আমাকে কাজ করতে হবে। এইটুকুনি অস্তিত্ব আছে, এইটুকুনি আমার বলার আছে যে আপনি নিজেকে ঠিক করার দায়িত্ব এবারে নিতে আরম্ভ করে দিন, সময় খুব কম আছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। জয় বাবা মঙ্গলকারী, লোকনাথ ব্রহ্মচারী।